মাইক্রোসফট প্রজেক্ট 2019 প্রফেশনাল এডিশনের এই লার্নিং সেশনটিতে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। জাস্ট আন্ডার 70 মিনিটস, আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লার্ন মাইক্রোসফট প্রজেক্ট। ইফ দিস লার্নিং সেশন হেল্প ইউ ইন এনি ওয়েস, দ্যাট উইল বি দ্য মেইন গিফট ফর মি। হোপ ইউ উইল এনজয় দ্য সেশনস। থ্যাংক ইউ। আমরা যে কোর্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট প্রজেক্ট 2019 প্রফেশনাল। প্রজেক্ট ম্যানেজমেন্টে মাইক্রোসফট লিডিং একটা সফটওয়্যার। সো মাইক্রোসফট প্রজেক্টকে আমরা বিভিন্ন ভার্সনে মার্কেটে দেখতে পাই। প্রথম যে ভার্সনটা সেটা হচ্ছে মাইক্রোসফট প্রজেক্ট স্ট্যান্ডার্ড এডিশন, যেটা স্ট্যান্ড অ্যালোন ডেস্কটপ ভার্সন। সো এটা শুধু ডেস্কটপই কাজ করবে এবং এটা আসলে কোলাবরেটিভ এনভায়রনমেন্টে কাজ করতে পারবে না। যারা পার্সোনালি বা ছোট অর্গানাইজেশন তারা এটা ইউজ করতে পারে। সেকেন্ড ভার্সন হচ্ছে মাইক্রোসফট প্রজেক্ট প্রফেশনাল। এই ভার্সনটি সমস্ত ফিচার এই ভার্সনটিতে আছে এবং এই ভার্সনটি যেটা সুবিধা এটা হচ্ছে এটা প্রজেক্ট 365 কিংবা প্রজেক্ট সার্ভারের সাথে কানেক্ট হতে পারে অ্যাজ এ ক্লায়েন্ট। অ্যান্ড মাইক্রোসফট প্রজেক্ট সার্ভার এটা হচ্ছে অন প্রিমিসেস সলিউশন অফ মাইক্রোসফট প্রজেক্ট। যদি কোনো বড় এন্টারপ্রাইজ চায় যে মাইক্রোসফট প্রজেক্টকে তাদের নেটওয়ার্কের মধ্যে ইউজ করতে, তাহলে মাইক্রোসফট প্রজেক্ট সার্ভার এবং মাইক্রোসফট প্রজেক্ট প্রফেশনাল অ্যাজ এ ক্লায়েন্ট ইউজ করতে হবে। আর এখন যেটা প্রমোট করা হচ্ছে প্রজেক্ট 365, যেটা ক্লাউড ভার্সন অফ মাইক্রোসফট প্রজেক্ট। সো যদি আমি প্রজেক্ট 365 এর সাবস্ক্রিপশন নেই এবং তাহলে আমি অটোমেটিকলি মাইক্রোসফট প্রজেক্ট প্রফেশনাল ডেস্কটপ ভার্সনও পাবো এবং এই ডেস্কটপ ভার্সন ডাইরেক্টলি কোলাবরেটিভ এনভায়রনমেন্টের প্রজেক্ট 365 এর সাথে কাজ করতে পারবে। কেন মাইক্রোসফট প্রজেক্ট? আমরা জানি প্রজেক্ট ম্যানেজমেন্টে তিনটি মেইন কনসার্ন থাকে। একটা হচ্ছে স্কোপ, প্রজেক্টের স্কোপ, প্রজেক্টের শিডিউল এবং প্রজেক্টের বাজেট। মাইক্রোসফট প্রজেক্ট এমন একটি সফটওয়্যার টুল যেটার দ্বারা আমরা স্কোপ, শিডিউল, বাজেট সবগুলিকে ম্যানেজ করতে পারি। মাইক্রোসফট প্রজেক্ট উইথ প্রজেক্ট লাইফ সাইকেল। সো প্রজেক্টের লাইফ সাইকেলে আমরা জানি যে ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল এবং ক্লোজিং, এই পাঁচটা প্যাটার্ন ফলো করে সব প্রজেক্ট। তো মাইক্রোসফট প্রজেক্টে আমরা আসলে সব কাজগুলি করতে পারি। আমরা যেমন প্ল্যানিং করতে পারি, প্রজেক্টের WBS তৈরি করা, টাস্ক তৈরি করা, দেন শিডিউল তৈরি করা, ক্রিটিক্যাল পাথ বের করা, বাজেটিং তৈরি করা, করার পরে প্ল্যানটাকে আমরা বেসলাইন করে রাখতে পারি। দেন এই বেসলাইনটা দেখে আমরা এক্সিকিউশন করব এবং অ্যাকচুয়াল ডেটা আপডেট দেব এবং মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং এর বিভিন্ন রিপোর্টিং এর থ্রুতে আমরা দেখতে পারবো যে আমার প্ল্যান এবং এক্সিকিউশনের মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে এবং আমরা কিভাবে এটাকে আবার আমাদের প্ল্যানের সাথে অ্যালাইন করতে পারি।